নমস্কার, নিউজ আজকাল আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবরে চোখ রাখবো, ইতিমধ্যে গতকালই নিজের ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ঘরে ফিরেই আবেগপ্রবণ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। আবারও কি হাল ধরতে আসলে নামছেন কেষ্টবাবু? আজ দুপুরে অনুব্রত মণ্ডল তার বাড়িতে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, এবং কি বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূল নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলের। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে জয়ন্ত। জয়ন্ত, আবারও কি হাল ধরতে আসলে নামবেন অনুব্রত মণ্ডল? জেল থেকে ফিরতে নিজের ঘরে ফিরেই আবারও নতুন নতুন কি প্রক্রিয়া তিনি চালু করবেন, নতুন কেন কি নিয়ম চালু করবেন, পাশাপাশি আবারও তিনি বৈঠকে বসে চলেছেন? একেবারে গৌরব, তুমি যেমনটা বললে, গতকালই কিন্তু তিনি তার জেলায় বীরভূমে যে তার নিজস্ব যে বাড়ি নিজপটিতে সেখানে কিন্তু গতকালই তিনি কিন্তু এসে পৌঁছেছেন। আসার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে তাকে দেখার জন্য প্রচুর মানুষের কিন্তু ভিড়, তৃণমূল সমর্থকরা যারা রয়েছেন তাকে কিন্তু দেখা, এক ঝলক দেখার জন্য প্রায় দু বছর পর কিন্তু তিনি তার বাড়িতে ফিরলেন। সেই দেখার জন্য কিন্তু মানুষের ঢল কিন্তু কালকে দেখা গেছে যে চোখে পড়ার মতো কিন্তু ছিল। তাকে পুষ্পবৃষ্টি করে তাকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরপর তিনি কিন্তু বেশ কিছুক্ষণ তার যে অফিস বাড়ির নিচে সেই অফিসেও কিন্তু তিনি বসেছিলেন। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু তিনি দেখা করলেন এবং কথা বললেন। তারপরে কিন্তু তিনি তার কালকে যেহেতু সারাদিন তার জার্নি ছিল দুদিন ধরে, সেই কারণে কিন্তু কালকে তিনি উপরে উঠেছেন। এবং দেখা এরপরে দেখা গেছে সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সিউড়ির বিধায়ক তারা যখন দেখা করতে আসে কিন্তু তাদের সঙ্গে কালকে কিন্তু দেখা করেননি। এবং সন্ধ্যের সময় অনেক 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 বিধায়ক এবং এমপি তারাও কিন্তু গেছিলেন, তাদের সঙ্গেও কিন্তু দেখা করেনি। আজকে যেটা তৃণমূল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আজকে কিন্তু আর হয়তো কিছুক্ষণ পরই কিন্তু তার যে বাড়ি যে নিচে যে তার যে বসার অফিস সেখানেই কিন্তু তিনি যে সমস্ত বিধায়ক আছেন, এমপি আছেন, তাদের সঙ্গে বা ব্লক প্রেসিডেন্ট রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন। বীরভূমের যে সমস্ত এই দু বছরের সংগঠনের কি অবস্থা হয়েছে, কিভাবে চলেছে, গোটা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তাদের সঙ্গে দেখা করার পর বোলপুরে যে তৃণমূল যে ভবন রয়েছে যেটা তৃণমূলের পার্টি অফিস, সেখানেও কিন্তু তিনি যাবেন, এমনটাও কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। কিন্তু জয়ন্ত, একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, সেটা হলো গিয়ে গতকাল দেখেছি একাধিক নেতা মন্ত্রীরা কিন্তু দেখা করেছেন এবং কাউকে তিনি কারোর সাথে তারা দেখা করেছেন, কারোর সাথে দেখা করেননি। পাশাপাশি সেখানকার সেই কেন্দ্রের অর্থাৎ অনুব্রতের গড়ের যিনি সাংসদ রয়েছেন শতাব্দী রায়, তিনিও তো দেখা করেননি। আজকের মূলত এই বৈঠকে তার সঙ্গে কি কোনো বৈঠক করার কথা রয়েছে, কি সূত্র রয়েছে? জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলের গড় যেখানে সেটি হচ্ছে বোলপুর লোকসভা, সেই বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হচ্ছেন অসিত মাল। তিনি কিন্তু কালকে সন্ধ্যের সময় তার সঙ্গে কিন্তু দেখা করতে গেছিলেন, কিন্তু তিনি তাকে জানিয়েছেন যে আজকে দুপুরের পর তার সঙ্গে দেখা করবেন, এমনটাই কিন্তু অসিত মালকে জানিয়েছেন। অপরদিকে শতাব্দী বীরভূমের সাংসদ তিনিও কিন্তু কালকে যেটা জানিয়েছেন, যেহেতু কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছিলেন বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে, সেহেতু শতাব্দী রায় কিন্তু কালকেই তিনি কলকাতায় ব্যাক করে ফিরে গেছেন। সেই কারণে কিন্তু তিনি শতাব্দী রায় যেটা জানিয়েছিলেন যে তার কিন্তু অনুব্রতের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপরে তিনি আবার যখন বীরভূম জেলাতে যখন তিনি আসবেন তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দেখাও করবেন এবং তার সঙ্গে এই দু বছরে যে অবস্থা সেই নিয়েও কিন্তু আলোচনা করবেন, এমনটাও কিন্তু শতাব্দী রায়ের কাছ থেকে কিন্তু শোনা গেছে। অর্থাৎ জয়ন্ত, এক সাংসদের সাথে ইতিমধ্যে তিনি কথা বলেছেন, অন্যদিকে অন্য কাজে ব্যস্ত থাকা শতাব্দী রায়ের সঙ্গে অন্য সাংসদের সাথে কথা বলা সম্ভব হয়নি, পরবর্তীতে তিনি আসবেন বৈঠক করবেন। কিন্তু মূলত আজকের এই বৈঠক মূলত আজকেও কি একই রকম ছবি লক্ষ্য করছো? গতকাল যেরকম ভিড় ছিল, একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল তার অনুগামীদের মধ্যে, আজও কি একই পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, আজকে সকাল থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের যে নিজপটিতে বাড়ি সেখান থেকে সেখানে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে যে সমস্ত কর্মী সমর্থক থেকে শুরু করে যে সমস্ত পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন বা ব্লক প্রেসিডেন্ট যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে তার বাড়ির সামনে কিন্তু গেছেন এবং বাড়ির সামনে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, একবার যদি তার সঙ্গে দেখা যায় চেষ্টাও করেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তিনি কিন্তু কারোর সঙ্গে কিন্তু দেখা করেননি। তিনি যেটা জানিয়েছেন যে কিছু বেলার পর তিনি দেখা করবেন। তিনি এর আগেও কিন্তু যেটা করতেন যে তিনি কিন্তু সকালবেলাতে উঠে চান করে পুজো দিয়ে তারপরে কিন্তু তিনি নিচে নামতেন এবং তাদের সঙ্গে কিন্তু দুপুরের পরে কিন্তু তিনি দেখা করতেন। সঙ্গে থাকো এবং সমস্ত নজর রাখো, তোমার কাছে আবার আসবে, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। অর্থাৎ নিজের ঘরে ফিরেই নিজের ঘরের হাল ঠিক করতে রীতিমতো আসরে নামতে চলেছেন এবং হাল ধরতে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার জানালো। এবং অন্যদিক থেকে আমাদের কাছে যেরকম সোর্স রয়েছে সেদিক থেকে দেখতে গেলে ইতিমধ্যে অনুব্রত মণ্ডল রীতিমতো নিজের ঘরে ফিরেই নিজের ঘরের হাল ফেরাতে কোথাও উদ্যোগী হয়েছেন এবং তিনি কিন্তু মূলত নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে মূলত একটা বৈঠক বসবেন এবং খবর
খবর নেবেন সেখানকার তৃণমূল সংগঠন নিয়ে এবং সেখানকার সাংগঠনিক শক্তি কীভাবে আরও বেশি প্রদর্শিত করা যায় এবং সেখানে আরও কীভাবে বাড়ানো যায় সাংগঠনিক দিক, সেই বিষয়ে কিন্তু মূলত আজকে আলোচনা হতে পারে। নজর থাকবে আমাদের সেই দিকে।